ঢাকার কারওয়ান বাজার দেশের অন্যতম বড় সবজির পাইকারি বাজার, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার সবজি বেচা কেনা হয়। অথচ সবজির দাম নিয়ন্ত্রণে নেই কোনো সংস্থা বা সরকারি প্রতিষ্ঠান। সবজির চাহিদা বেশি হলে দাম বাড়ে, আর চাহিদা কম থাকলে দামও কমে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রেতার কাছে জিম্মি ক্রেতারা। রমজান আসলে আমাদের যেটা হয়, হুট করে সবকিছু দাম বেড়ে যাওয়া। দামটা যদি আপনি প্রতি কেজিতে 10 টাকা লাভ না করি তাহলে তার হবে না। আমি 5 টাকা বেশি দিয়ে এখানে কিনলে আমার সমস্যা নাই, বাট আমি যদি এখানে ওই জিনিসটাই 20 টাকা বেশি দিয়ে কিনি সেক্ষেত্রে তো আমি কিনবো না এখান থেকে। ঠিকমতো বাজার নিয়ন্ত্রণ করতে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, কারণ বাজার এখান থেকে খুব একটা বেশি দূর না। অথচ কারণ বাজার সাথে তুলনা করলে এখানে অনেক বেশি। এছাড়া রাজধানীর খুচরা বাজারগুলো ঘুরলে দেখা যায় একই সবজি বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। কারণ বাজার আবার অনেক সময় দেখা গেছে পাঁচজনের কাছে থাকলে দাম একটু কমে, আবার একজনের কাছে থাকলে তখন আবার দাম বাড়তি। এখানে এরকম নাটক চলে, 30-25-28-20-15 লাগে। সবজি পচনশীল পণ্য হওয়ায় প্রতিনিয়তই এর দাম ওঠানামা করতে থাকে। এ কারণে এতে নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয় না। উৎপাদকদের মধ্যেই একজন কেউ একটা কম্পিউটার রাখে এবং তার সঙ্গে শহরের ক্রেতাদের যোগাযোগ থাকে, এবং তার একটা স্টোর হাউস থাকে, তার একটা গাড়ি থাকে। সন্ধ্যাবেলায় কৃষকরা সেখানে আসে, আসলে পরে সে দামগুলো বলে দেয় যে এই ক্রেতারা এই পরিমাণ জিনিস কিনতে চেয়েছে। ক্রেতা এবং বিক্রেতা ডাইরেক্টলি লিঙ্কড হবে, মাঝখানের মধ্যস্বত্বভোগীর যে বাড়তি কমিশন সেটা আর হবে না। প্রতিযোগিতা বাজারের মূল্য নির্ধারণ করবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস, মানে প্রশাসনিকভাবে মূল্য নির্ধারণ করার কোনো সুযোগ নাই। তবে দাম সহনশীল রাখতে কৃষি সমবায় প্রতিষ্ঠা করা যেতে পারে বলে মনে করেন তিনি। ফার্মার্স কোঅপারেটিভস একটা আন্দোলন হিসাবে গড়ে তোলা যায়, এবং তাদেরকে যদি সিটি কর্পোরেশনগুলি বিক্রি করার জন্য স্পেস অ্যালট করে দেয় পার্মানেন্টলি অথবা সপ্তাহ কোনো একদিন বা দুই দিন। ক্রেতা এবং বিক্রেতার সমবায় তৈরি করে ডাইরেক্ট কানেকশন। আর আরেকটা পথ হলো মার্কেটে গভর্নমেন্ট ইন্টারভেন করবে উইথ এক্সট্রা সাপ্লাই যখন দাম বেড়ে যাবে। কৃষকের সঙ্গে ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ হলে দালাল ফরিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে, যার সুফল পেতে পারে ক্রেতারা।